নমস্কার বন্ধুরা শ্রীরামপুর সাব ডিভিশনের চ্যানেল এস আর পি সেল এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমি নিশিত ভাস্কর পাল ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রীরামপুর আজ আপনাদেরকে একটা নতুন প্রকল্পের বিষয়ে আলোচনা করব। আপনারা ইতিমধ্যেই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার বলে যে প্রকল্পের ঘোষণা করেছিলেন নারী ও সমাজকল্যাণ নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর অলরেডি নোটিফিকেশন জারি করেছে গত মাসের তিরিশ তারিখে এবং এই প্রকল্পের বিস্তারিত বিষয়ে এই নোটিফিকেশানে বলা হয়েছে তো আজ আমি আপনাদের সামনে এই প্রকল্প সংক্রান্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যারা এই চ্যানেলে নতুন তাদের অনুরোধ করব অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে আপনারা পোস্ট করতে পারেন এবং যে কোনো কোয়ারি থাকলে আপনারা জানতেও চাইতে পারেন তো প্রথমেই চলে যাই যে প্রকল্পের নাম আমাদের লক্ষ্মীর ভাণ্ডার আপনারা জানেন এবং নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের রূপায়ণ করছে এই প্রকল্পের অন্তর্ভুক্ত জন্য আবেদনকারীর কি যোগ্যতা থাকতে হবে আবেদনকারীকে স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হতে হবে আবেদনকারীকে মহিলা হতে হবে আপনারা অলরেডি জানেন যে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল কিন্তু মহিলাদের আর্থিকভাবে সশক্তিকরণ এবং মহিলাদের আয় নিশ্চিত করা তো সেই কারণে আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে আবেদনকারীর বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে যেদিন উনি আবেদন করছেন সেই দিনে আবেদনকারীকে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের যদি কোনো পেনশনভোগী হয়ে থাকেন তাহলে তিনি আবেদন করতে পারবেন না এছাড়াও লোকাল বডিস স্ট্যাটুটারি বডিস পঞ্চায়েত পৌরসভা গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশন বা সরকার বসিত কোনো সংস্থার যদি কর্মচারী উনি হন পার্মানেন্ট কর্মচারী তাহলে কিন্তু উনি আবেদন করতে পারবেন না এছাড়াও আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে আবেদনকারীর আধার কার্ড অবশ্যই থাকতে হবে এবং আবেদনকারী যদি তপশিলি জাতি বা উপজাতিভুক্ত হন তাহলে তাকে অবশ্যই তপশিলি জাতি বা উপজাতির গত শংসাপত্র দিতে হবে এবার আসি যে আর্থিক সহায়তা এই প্রকল্পে আওতাভুক্ত যারা হবেন তারা কি আর্থিক সহায়তা পাবেন তপশিলি জাতি বা উপজাতি মহিলারা মাসিক হাজার টাকা করে অনুদান পাবেন এবং তপসিলি জাতি বা উপজাতি মহিলারা বাদ দিয়ে অন্য সমস্ত মহিলারা মাসিক পাঁচশো টাকা অনুদান পাবেন এবার আসি আর্থিক সহায়তা কিভাবে পাবেন এই প্রকল্পের উপভোক্তাদের যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক কাজেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই পাবেন এবং এই পেমেন্ট আধার বেস পেমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রত্যেক মাসে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই স্কিমের উপভোক্তারা টাকা পেয়ে যাবেন ফর্ম কোথা থেকে পাবেন অর্থাৎ আবেদন করার জন্য আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে সেই ফর্ম আপনি কোথা থেকে পাবেন এখন অবধি সরকারি সিদ্ধান্ত মতো ষোলোই আগস্ট থেকে দুয়ারে সরকার যে ক্যাম্প গভর্নমেন্ট অফ বেঙ্গলের হতে চলেছে প্রত্যেকটা পঞ্চায়েতে এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডকে ক্লাব করে সেই ক্যাম্পগুলো থেকেই কিন্তু ষোলোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত চলতে থাকা এই দুয়ারে সরকারের ক্যাম্পগুলো থেকে কিন্তু ফ্রি অফ কস্ট ফর্ম পাওয়া যাবে এছাড়াও পরবর্তীতে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা অফিস থেকেও আপনারা ফর্ম পেতে পারেন ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন যেহেতু ফর্মসের কোনো নাম্বার থাকার কথা বলা নেই সেই কারণে জেরক্স করে নিলেও কোনো অসুবিধা হবে না কি কি কাগজ ফর্মের সাথে জমা করতে হবে অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে এই ফর্মস তো জমা নেওয়া হবে তো ফর্মের সাথে আপনাদের কি কি পেপারস জমা করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবেদনকারীকে স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি দিতে হবে অর্থাৎ ফ্যামিলির যে স্বাস্থ্যসাথী কার্ড আছে আবেদনকারীর সেই কার্ডের একটা ফটোকপি অবশ্যই দিতে হবে আধার কার্ডের ফটোকপি দিতে হবে যদি আবেদনকারী তপসিলি জাতি বা উপজাতিভুক্ত হয়ে থাকেন তাহলে জাতিগত শংসাপত্রের ফটোকপি দিতে হবে আবেদনকারীর ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতা কপি দিতে হবে যেখানে অ্যাকাউন্ট নাম্বার আইএফএস কোড এমআইসিআর ইত্যাদি অবশ্যই যেন লেখা থাকে আবেদনকারীকে ফর্মের সাথেই দেখবেন ফটো লাগানোর একটা জায়গা থাকবে সেখানে এক কপি কালার সাইজ কালার ফটো ফটোগ্রাফ দিতে হবে আবেদনকারীকে একটা ঘোষণাপত্র দিতে হবে যেখানে উল্লেখ থাকবে যে তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা তিনি কোনোরকম সরকারি বা আধা সরকারি সংস্থা থেকে বেতন বা পেনশন পান না এবং তিনি ফর্মে যে তথ্যগুলো লিখেছেন সেই তথ্যগুলো সঠিক ফর্মের নিচের অংশেই এই ঘোষণাপত্রটা থাকবে তাই এর জন্য আলাদা করে ঘোষণাপত্র দিতে হবে না এটা জাস্ট ঘোষণাপত্রের নিচে সই করা যে জায়গা থাকবে সেখানে সিগনেচার করলেই হবে কোথায় আবেদনপত্র জমা করতে পারবেন অলরেডি আপনারা জেনে গেছেন যে ষোলোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেকটা পৌরসভা এবং শহরাঞ্চলের ক্ষেত্রে পৌরসভা এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রে পঞ্চায়েত অফিসগুলোতে কিন্তু দুয়ারে সরকারের ক্যাম্প হবে সেই দুয়ারে সরকারের ক্যাম্পে অর্থাৎ যেখানে ক্যাম্পের আয়োজন করা হবে সেখানে আপনারা এই আবেদনপত্রগুলো জমা করতে পারবেন ষোলোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিছু বিশেষ বিষয় একটু আলোচনা করে নিয়ে এ প্রসঙ্গে যে যাদের সাথী কার্ড নেই বা আধার কার্ড নেই কি আবেদন করতে পারবেন না অবশ্যই পারবেন কিন্তু তারা প্রফেশনালি রেজিস্ট্রেশন তাদের করা হবে এবং যতক্ষণ না পর্যন্ত তারা স্বাস্থ্য সাথী কার্ডে অন্তর্ভুক্ত হচ্ছেন বা যতক্ষণ না পর্যন্ত তাদের আধার কার্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আবেদনকারীরা ভাতা পাবেন না তবে এ বিষয়েও চিন্তার কোনো কারণ নেই তুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আধার কার্ড যাতে সহজে করা যায় সেই জন্যে আধার সেন্টারগুলোকে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের সাথে ত্যাগ করা থাকবে ঠিক একই রকমভাবে সাথী কার্ডে নাম অন্তর্ভুক্তের জন্যেও কিন্তু সাথী প্রকল্পের ফর্মস জমা নেওয়ার ব্যবস্থাও কিন্তু দুয়ারে সরকার প্রোগ্রামগুলোতে থাকছে এছাড়াও বলে রাখি যে পারমানেন্ট সরকারি কর্মচারী বা আধা সরকারি কর্মচারী বা পৌরসভা বা পঞ্চায়েতে যারা আছেন তারা তো এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারবেন না কিন্তু যারা ঠিকাকর্মী বা অস্থায়ী কর্মী যা কন্ট্রাকচুয়াল কর্মী যারা আছেন তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং তাদের ভাতা পেতে কোনো অসুবিধা নেই একই রকমভাবে একটা পরিবার এই পরিবারের ইউনিট হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড ধরে আমরা পরিবারকে ধরছি এবং নোটিফিকেশানে সেরকমই বলা আছে একই পরিবারের একাধিক মহিলার আবেদন করতে কোনো বাধা নেই অর্থাৎ একই পরিবারে পঁচিশ থেকে ষাট বছর বয়সী যদি একাধিক মহিলা থাকে তাহলে প্রত্যেকেই আবেদন করতে পারবেন এবং প্রত্যেকেই ভাতা পেবেন ভাতা কখন বন্ধ হয়ে যেতে পারে যদি ভুল করে কোনো অযোগ্য ব্যক্তিকে ভাতা দেয়া হয়ে গিয়ে থাকে তাহলে তার ভাতা বন্ধ হয়ে যেতে পারে যদি কোনো ব্যক্তি ভাতা পাওয়ার পর পরবর্তীতে তিনি ভাতা পাওয়ার যোগ্য আর না থাকে তাহলেও তার ভাতা বন্ধ হয়ে যেতে পারে এবার আসি যে আদবেদনপত্রের তদন্ত কীভাবে হবে দুয়ারে সরকার প্রোগ্রামে তো গ্রামাঞ্চলের ক্ষেত্রে পঞ্চায়েতের যে ক্যাম্পগুলো হবে সেখান থেকে জমা নেওয়া হচ্ছে পৌরসভাগুলোর ক্ষেত্রে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে যে ক্যাম্পগুলো হচ্ছে সেখানে জমা নেওয়া হচ্ছে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে বিডিও অফিসের মাধ্যমে ফর্মসগুলো তদন্ত হবে এবং শহরাঞ্চলের ক্ষেত্রে এসডিও অফিসের মাধ্যমে ফর্মসগুলো তদন্ত হবে এবং তো সেই ভাটা প্রযোজ্য 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 সেই ভাতা পাবে সেই ভাতা পাবে সেই ভাতা পাবে সেই ভাতা পাবে তা পাবেন তা পাবেন তা পাবেন তা পাবেন তা পাবেন পাবেন তা পাবেন তা পাবেন এই এই ছিল আমাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিস্তারিত বিষয় আমরা ফর্মস নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেবো আমরা নেক্সট ভিডিওতে ফর্মস কীভাবে ফিল আপ করবেন সে সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে সাথে আপনাদের যদি এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে ইচ্ছা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব এই সংক্রান্ত বিষয়ে জানানো এবং পরবর্তীতে কিভাবে আপনারা জানতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা স্যাংশান হয়েছে কি হয়নি সেই সংক্রান্ত বিষয়েও আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেব তো আজ এ পর্যন্ত আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে সকলে ভালো থাকবেন